আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم علماء الكرام সম্মানিত মুরব্বিয়ান আজাম দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 21শে জুলহিজ্জা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহমিয়াতুন নিকাহ
ওয়ামা ইয়াতাআল্লাক বিহি, অর্থাৎ বিবাহ এবং বিবাহের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর গুরুত্ব এবং শরীয়ত পর্যালোচনা। এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনা অনেক ব্যাপক, অনেক লম্বা আলোচনা, বিবাহের সাথে অনেক কিছুর সম্পৃক্ততা রয়েছে। তবে আমরা সংক্ষেপে যেই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব, প্রথম বিষয়টি হলো বিবাহের গুরুত্ব, ইসলাম বিবাহটাকে কেমন গুরুত্ব দেয়। দ্বিতীয় বিষয় হলো বিবাহের উদ্দেশ্য কী, কেন বিয়ের দরকারটা কী, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটার উদ্দেশ্য সম্পর্কে কি বলে। তৃতীয় বিষয় হলো বিবাহের সাথে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো শরীয়ত আমাদেরকে বাধ্যতামূলক করেছে কিন্তু আমরা সেগুলোকে ঐচ্ছিক বানিয়ে ফেলছি। আবার কিছু বিষয় আছে বিবাহের সাথে এগুলোর শরীয়ত কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা সেগুলোকে বিয়ের সাথে সম্পৃক্ত করে নিয়ে আসছি। এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রত্যেকটি মাখলুকেরই একটা পরিবার আছে, একটা সংসার আছে, স্বামী আছে, স্ত্রী আছে। আল্লাহ পাক নর এবং নারী, পুরুষ এবং স্ত্রী এইভাবেই প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, যেই মাখলুকগুলো আমরা নাম জানি আবার যেগুলোর আমরা জানি না, চিনি না, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি সুবহান। আল্লাহ পাক বলেন সুবহান হল এমন ব্যক্তি যিনি এমন কাজ করেন, এমন জিনিস তৈরি করেন যেগুলো আশ্চর্যজনক, মানুষের কল্পনার বাহিরে, মানুষের চিন্তা চেতনার বাহিরে। এরকম জিনিস হইলে তাকে বলা, এরকম জিনিসের যিনি খালেক তাকে বলা হয় সুবহান। এই জন্য আশ্চর্যজনক কোনো কিছু শুনলে বলতে হয় কি, সুবহান আল্লাহ, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটা সিফাত। তা আল্লাহ পাক এখানে আল্লাহর পরিচয় দিচ্ছেন সুবহান। সুবহান তো তিনি, আল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি সব কিছুকে, দুনিয়ার সব জিনিসগুলোকে আজওয়াজ করে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। সুবহান আল্লাহ, যিনি সব জিনিসকে, প্রত্যেকটি মাখলুককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদু, যেটা জমিন থেকে বের হয়, জমিনের ভিতর থেকে যে সকল উদ্ভিদ, যে সকল শস্য, যে সকল জিনিস গজায়, এখানেও আল্লাহ পাক নারী এবং পুরুষ বানাইছেন। তালগাছ, তালগাছও দেখবেন পুরুষ তালগাছ, মহিলা তালগাছ আছে, আছে না? সব তাল গাছে তাল ধরে না। তারপরে আমের, জামের, কাঁঠালের যত ফল ফলাদি আছে, তারপরে দান, খেজুর যা আছে সবগুলার মধ্যে, রেণুগুলোর মধ্যে পুরুষ রেণু, স্ত্রী রেণু, দুই রেণুর সংক্রমণে, দুই রেণুর একত্রিত হওয়ার দ্বারা আল্লাপাক আমাদেরকে হৃষ্ট পুষ্ট ফসলগুলো, শস্যগুলো, ফলগুলো আল্লাপাক দান করেন। সুবহানাল্লাহ। এবং এই রেণুগুলোর পরাগায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃদুমন্দ বাতাস প্রবাহিত করেন, হালকা একটা বাতাস। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এই বাতাসটার কী দরকার, জোরেও না, একেবারে আসতেও না, হালকা একটু একটু বাতাস। এই বাতাসের মাধ্যমে এই ফুলগুলোর মধ্যে, রেণুগুলোর মধ্যে পরাগায়ন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা আরেকটার সাথে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ পাক করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন মিম্মা তুমবিতুল আরদ,
ওয়ামিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে, সুবহানাল্লাহ, তাদের নিজেদের মধ্যে অর্থাৎ মানুষদের মধ্য থেকে তিনি জোড়ায় জোড়ায় বানিয়েছেন। পৃথিবীর কোনো দেশে এই হাজার হাজার বছরে এমন পরিস্থিতি তৈরি হয় নাই যে এক দেশে শুধু ছেলে জন্মগ্রহণ করতেছে, মহিলা নাই, মেয়ে নাই, বা এক দেশে শুধু মেয়ে জন্মগ্রহণ করতেছে, ছেলে নাই, ছেলের অভাব দেখা দিছে, এই দেশে ছেলে পাওয়া যাচ্ছে না, খালি মেয়ে আর মেয়ে, আবার কোনো জায়গায় শুধু ছেলে আর ছেলে, মেয়ে পাওয়া যাচ্ছে না, এইরকম সংকট জমিনে আজ পর্যন্ত পৃথিবীতে দেখা দেয় না। এটাকে আল্লাহ বলছেন ফাকাদ্দারাহু তাকদীরা, কোন জায়গায় কোন পরিমাণ দরকার এই পরিমাণটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন, সুবহানাল্লাহ। আবার পৃথিবীর এক জায়গায় যদি মানুষ সব জড়ো হয়ে যায়, আরেক জায়গায় সব খালি পড়ে থাকে, তাও পৃথিবীর ভারসাম্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে ছড়াই ছিটিয়ে দিয়েছেন যাতে জমিনের ভারসাম্য ঠিক থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য বলতেছেন ওয়ামিন আনফুসিহিম, তাদের ভিতরেও আমি তাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, মানুষকেও। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এমন এমন মাখলুককেও জোড়ায় জোড়ায় বানিয়েছে যেগুলো সম্পর্কে তাদের কোনো এলেমে নাই, তারা এগুলোকে জানেই না, তাদের কোনো জ্ঞানে নাই ওই ব্যাপারে। এরকম অসংখ্য আমার মাখলুক আছে যেগুলোকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মাখলুকাতের ফেতরাত এটা, জোড়ায় জোড়ায় বানানো। এই জন্য পৃথিবীতে এমন কোনো মাখলুকাত নাই যেই মাখলুকাত সমকামিতা করে, অর্থাৎ সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীতে তৈরি করেছেন, কিন্তু পুরুষে পুরুষে বা নারীতে নারীতে সমকামিতা এটা মানুষ ছাড়া, নিকৃষ্ট মানুষ ছাড়া, খাবিসাত মানুষ ছাড়া আর জমিনে কোনো মাখলুকের মধ্যে নেই। কুকুরও করে না, শুকুরও করে না, বা কোনো মাখলুকের মধ্যে এই বদ অভ্যাস, এই খাবিসাতটা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে পুরুষ এবং নারীতে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ, জোড়া জোড়া বানিয়ে সৃষ্টি করেছে। আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জোড়া বানিয়ে দিয়েছেন, সংসার গঠন করে দিয়েছেন, পরিবার গঠন করে দিয়েছেন। সূরা আল বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক প্রত্যেকটা কথা দ্বিবচন ব্যবহার করছেন, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, আদম এবং তার স্ত্রী দুজনকে লক্ষ্য করে আল্লাহ পাক অর্ডারগুলো দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার সঙ্গী দুইজনে জান্নাতে বসবাস করো, সুবহানাল্লাহ, দুইজনে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, জান্নাতের যেখান থেকে যা মনে চায় তাই খাইতে থাকো, সুবহানাল্লাহ। পুরা জান্নাত ফ্রি, মানে বুফে সিস্টেমের খাবার, পুরা জান্নাতে যা আছে সব আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, যেটা যেটা মনে চায় সেটা সেটা খাইতে থাকো। তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য একটা গাছ নির্দিষ্ট করে দিলেন যে শোনো, সব খাইও তবে এই গাছটার নিকটে যেও না, গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুনাগার হয়ে যাবে, খবরদার এই গাছের কাছে যাইও। তাহলে এখানে আমরা দেখি এই আয়াতে কারিমা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের ফেতরাত, যে মানুষ পরিবার নিয়ে স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে জীবনযাপন করবে, এটাই আল্লাহ, এই ফেতর দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাটা কোরআনে কারিমে সূরা আন-নাসার 1 নম্বর আয়াত, সূরা আন-নাসার শুরুতেই আল্লাহ পাক যে কথাটা বলেছেন, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক বলেন হে দুনিয়ার সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবের তাকওয়া অর্জন করো যিনি খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা নফস থেকে তৈরি করেছেন,
وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا ওই নফসটা থেকে তিনি তার জোড়া তার সাথীও তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নফসে ওয়াহিদা হলো আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম থেকে আল্লাহ পাক জাওজাহা তার সাথী তার জোড়াও আল্লাহ পাক ওই নফসে ওয়াহিদা থেকে তৈরি করে দিয়েছেন। তারপরে দুনিয়ার সর্বত্র নারী আর পুরুষকে আল্লাহ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ফিতরত যে মানুষ পুরুষের সাথে তার জোড়া, নারীর সাথে তার জোড়া, পরিবার, এটা মানুষের ফিতরত। সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু। হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে বানিয়েছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে। খলাকাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী, এই দুজন থেকে তোমাদের সবাইকে আমি তৈরি করেছি। এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করেছি, যাতে লিতা আর আপু একজন আরেকজনকে চিনতে পারো। সব যদি এরকম ভাগ না হইতো তো একজন আরেকজনকে চিনার কোনো পরিচিতি থাকতো না। আল্লাহ পাক বলেন, আমি পরিচিতির জন্য আবার তোমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ বিবাহকে গুরুত্ব দেওয়া হয়েছে, জেনা, বেবিচার, সমকামিতা, অশ্লীলতা এগুলোকে কোরআন এবং সুন্নাহ ইসলাম নিরুৎসাহিত করেছে, হারাম করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। বিবাহকে ইসলাম এবাদত হিসাবে গণ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে যারা এসেছিলেন সবার পরিবার, সংসার, ছেলে মেয়ে সব ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রাদের 38 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যাহ। আমি আপনার আগে যত রাসূল পাঠিয়েছিলাম সমস্ত রাসূলের স্ত্রীও ছিল, ছেলেমেয়েও ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কাফেরদের একটা আপত্তি ছিল, মা লিহাজার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কাফেরদের আপত্তি হলো, উনি নাকি আল্লাহর রসুল, তো উনি দেখি খাওয়া দাওয়া করে, আমরাও খাই উনিও খায়, আবার দেখি উনি বাজারেও যায়। রাসুল আবার বাজারে যাবে কেন? রাসুলের বাজারের দরকার কি? যেটা বর্তমানে আমাদের সমাজেরও অনেক বাইদের এরকম দৃষ্টিভঙ্গি আছে, হুজুর মানুষের দরকারটা কি এত কিছু? মানে হুজুরের খাওয়াও লাগে না, ইমাম সাহেবের খাওয়াও দরকার নাই, পরিবারও দরকার নাই, সংসারও দরকার নাই, আলেম মানুষ হুজুর মানুষ এগুলো দরকার কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতো, উনি বাজারে যায় কেন? ওনার বাজারে যাওয়ার দরকার? উনি যদি নবী হন উনি ঘরে বসে বসে দোয়া করবেন, জিকির আজকার করবেন, আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসবো। উনি বাজারে যায়, বাজার করে, আবার দেখি ওনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তো উনি যদি নবী হন এগুলো থাকবে কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে সূরা রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, এই পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে যত রাসূল আপনার আগে পাঠিয়েছি সমস্ত রাসূলের সবারই জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যাহ, সবার আমি স্ত্রী, ছেলে মেয়ে, সংসার নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলে মেয়েবিহীন, স্ত্রীবিহীন, পরিবারবিহীন এরকম নবী রাসূল পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবি, প্রসিদ্ধ ঘটনা সহিহ আল বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, 3 জন সাহাবি আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে, আম্মা জানদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানবেন, আম্মা জানেরা ইবাদতের বর্ণনা দিলেন। দেওয়ার পর একজন আরেকজনকে বলে, কাআন্নাহা তাকাল্লুহা, যে ইবাদত তো কম, ইবাদত তো বেশি না। আমরা মনে করতাম আল্লাহ রাসূল মনে হয় 24 ঘন্টা খালি ইবাদত করে, কিন্তু এখন দেখতেছি আসলে তো ইবাদত বেশি করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত কম করেন। তা তখন এবার একজন আরেকজনকে কয় কি, আরে মিয়া কার সাথে কার তুলনা দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুণা আল্লাহ মাফ করে দিছেন, তো রাসূল তো ইবাদত কম করলেও অসুবিধা নেই, ইবাদত না করলেও অসুবিধা নেই, আমরা কি রাসূলের সাথে তুলনা দিলে হবে? আমাদের ইবাদত অনেক লাগবে কারণ আমরা গুনাহগার। তিনজনে 3টা বিষয়ে কসম করলেন। একজন বললেন, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, খালি ইবাদত করবো সারা রাত। আরেকজন কয়, আল্লাহর কসম আজকে থেকে সারা জীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখেন খালি রোজা রাখবো, প্রতিদিন সিয়াম পালন করবো।
আরেকজন কয় সব এবাদত বন্দেগীর মূলে ধ্বংসের মূল কারণ বিয়ে শাদি। বিয়ে শাদি করা যাবে না, মিয়া বিয়ে শাদি করলে এবাদত বন্দেগী করা যায় না। আজকে বাজারে যাও, অমুক সময় অমুক জায়গায় যাও, চাকরি বাকরি করো, এর ছেলের এই চাহিদা, মেয়ের এটা লাগবে, স্ত্রীর এটা লাগবে, এগুলো করতে করতে তো সময় চলে যায়, এবাদত কখন করবো? এই জন্য এবাদত করতে হলে বিয়ে শাদি বাদ দিয়ে দিতে হবে। তিনজনে কিন্তু উদ্দেশ্য সৎ, ন্যাক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে তারা তিনটা কসম করছে। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে খবরটা আসছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, আন্তমুল্লাদিনা কুলতুম কাদা ওয়া কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে সরম দেন নাই। যদি বলতেন এই তোমরা তিনজনে এসব কী বলছো, সবাই সামনে যদি বলতেন সরম পাইতো? তিনজনের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সবার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আখলাকের বর্ণনা দিয়ে দিলেন, বললেন তোমরা এরকম এরকম বলছো, আমার কাছে এই খবর পৌঁছছে, আমি জানছি। কে বলছে তা জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামও বলেন নাই, বলছেন আন্তমুল্লাদিনা কুলতুম কাদা ওয়া কাদা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহে ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি হলাম ইমামুল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত যত মুত্তাকিন সব মুত্তাকিনের ইমাম, সুতরাং আমার সাথে পাল্লা দিতে যেও না, কিন্তু আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি মুত্তাকিন, কিন্তু ওয়ালাকিন্নি আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে সিয়াম পালন করি, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দিই, আমি এত বেশি আল্লাহকে ভয় করি, কিন্তু তাই বলে সারা বছর আমি সিয়াম পালন করি না, সারা বছর রোজা রাখি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, রাত্রির কিছু অংশ আমি ঘুমাই আর কিছু অংশ আমি ইবাদত করি, সালাত আদায় করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি আবার বিয়ে শাদিও করেছি, আমার স্ত্রীও আছে, স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে। এটাই হলো আমি নবীর সুন্নাহ, এটাই আমি নবীর আখলাক, এটাই আমি নবীর আদর্শ। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার এই সুন্নত থেকে যে বিমুখ হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাহলে বেশি বুজুর্গি করতে যায় উম্মত থেকে বাদ। তিনজনে বেশি বুজুর্গ হইতে চাইছে, তিনজন বলতে চাইছে যে সারা রাত ইবাদত করবে, সারা জীবন সিয়াম পালন করবে, বিয়ে শাদী বাদ, বিয়ে শাদী বাদ দেবে কিন্তু আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইরকম যদি করে তো সে আমার উম্মত থেকেই বাদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুজুর্গ, বেশি ফরজগার, বেশি মুত্তাকিন হওয়া যাবে না, হইতে গেলে সে একবারে উম্মত থেকেই বাদ পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করে বলে দিলেন যে এই বিবাহ শাদী এটা আমি নবীর আখলাক, আমি নবীর সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা খালি আমি নবীর সুন্নাহ না, ষাটটা সুন্না আছে, সুনানুল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রাসূলদের, সমস্ত নবীদের সুন্নাহ। এক নম্বরটা আত্তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা, এই সুগন্ধিটা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ। ওয়ান নিকাহ, বিবাহ শাদি করা, এটা সমস্ত নবীর সুন্নাহ, সমস্ত নবীর আখলাক। তিন নম্বর ওয়াসসেওয়াক, মেসওয়াক, দাঁত পরিষ্কার রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওযুর আগে দাঁত পরিষ্কার করতেন, মেসওয়াক করতেন, এমনকি বলছেন আমার উম্মতের কষ্ট মনে না করলে আমি এই মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম, যে প্রতিবার যতবার উজু করবা, যতবার গোসল করবে প্রতিবার। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হইলে, যখন হঠাৎ ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জাগ্রত হইতেন, মেসওয়াক করতেন। তাহলে মেসওয়াক বিছনার পাশেই থাকতো, সাথেই থাকতো। আবার সলাতের মধ্যে একামত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছেন, অর্থাৎ সার্বক্ষণিক এই মেসওয়াককে আম্বিয়া আলাইহিমুসসালাম দাঁত পরিষ্কার রাখাকে, মুখ পরিষ্কার রাখাকে গুরুত্ব দিতেন। কিন্তু আমরা এখন কথা বলতে গেলে দুর্গন্ধে আশেপাশে আর কেউ থাকা যায় না, কারণ আমাদের দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার রাখার এত গুরুত্ব নাই, কিন্তু এটা আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ। আম্বিয়া আলাইহিমুসসালাম সবসময় এটার প্রতি গুরুত্ব দিতেন। আরেকটা হলো আল খাতান, খতনা করানো, এটাও সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ। তাহলে চারটা সুনানুল মুরসালিনের মধ্যে একটা সুন্নাহ হলো
যে আন্নেকাহ, বিয়ে শাদী করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন্নেকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হইল আমি নবীর সুন্নাহ। এই সুন্নাহ মানে আবার মনে করা যাবে না যে ওই যে ফরজ ওয়াজিব সুন্নত, এই সুন্নত না। এই জায়গায় আমাদের দেশে বুঝতে একটু সমস্যা হয় অনেকের, অনেকে কয় দাড়ি রাখা সুন্নত, বাস এই কথা মনে করি। আর এই দেশের বাংলাদেশের অধিকাংশ মুসলিম ভাই দাড়ি রাখে না, কয় কত সুন্নত পালন করি না, তো একটা পালন না করলে অসুবিধে কি, কিন্তু এই সুন্নত বুঝে নাই। সুন্নত হাদিসের ভাষায় একটা সুন্নত, ফিকহের ভাষায় আরেকটা সুন্নত, এই দুই সুন্নতের মধ্যে পার্থক্য আছে। হাদিসের ভাষায় যেটা সুন্নত এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক আদর্শ, সামগ্রিক আখলাক। এই সুন্নাটা ফেখের ভাষায় গিয়ে কোনোটা ফরজে আইন, কোনোটা ফরজে কেফায়া, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নতে মুয়াক্কাদা, কোনোটা সুন্নতে জায়দা, কোনোটা মুস্তাহাব, সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না। কিন্তু ফেখের ভাষায় সুন্নত হলো এটা ফরজও না ওয়াজিবও না, তারপরে এটা সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নতে জায়দা। কিন্তু দাড়িটা ফেখের ভাষায় সুন্নত না, এটা হাদিসের ভাষায় সুন্নত। এটার শরীয়ত হুকুম হলো ওয়াজিব, এবং কোনো কোনো আহলুল আলেমেরা ফকিরা এটাকে ফরজও বলছেন। এটা একটা ফরজ, ফরজের মতো ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ফরজ ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, এটা ছাড়লে আমরা ধরেন অন্যান্য কবিরা গুনাহ করলে মিথ্যা কথা হয়তো দিনের মধ্যে একটা বলছি, তো কবিরা গুনাহ করছি কয়বার, একবার বা দুইবার, এটা তো চব্বিশ ঘন্টা কবিরা গুনাহ চলতেই আছে। এমন কবিরা গুনাহ যেটা কন্টিনিউ কবিরা গুনাহ, যেমন কেউ যদি হেজাব লঙ্ঘন করে, হেজাব লঙ্ঘন করে হাঁটতে থাকে, তো এটা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের কবিরা গুনাহ না, এটা চব্বিশ ঘন্টার কন্টিনিউ কবিরা গুনাহ। ঠিক এইটা লঙ্ঘন করা মানে কবিরা গুনাহটাও চব্বিশ ঘন্টা চলতে আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস ওই সুন্নত না বোঝার কারণে অনেকে ছেড়ে দিছে। বিবাহটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুন্না বলছেন, তার অর্থ ওই যে ফরজ ওয়াজিবের পরে সুন্না, এই সুন্না না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু এটা কোনো কোনো সময় ফরজ হয়ে যায়, যদি বিবাহ না করলে, এখন বিবাহ না করলে আমি জেনা বেবিচার সমকামিতা অশ্লীলতায় জড়িয়ে পড়তে পারি, আশঙ্কা আছে। বিবাহ করা ফরজ, কারণ আমার দিন বাঁচাইতে হবে, ইমান বাঁচাইতে হবে, আমাকে আমার ইজ্জতকে, আমার যৌবনকে, আমার যৌনাঙ্গকে সংরক্ষণ করা ফরজ, সুতরাং বিবে করা ফরজ। আবার স্বাভাবিক অবস্থা যে আমি গুনায় লিপ্ত হচ্ছি না, কিন্তু শয়তান সুযোগ খুঁজবে যে কোনো মুহূর্তে আমাকে দিয়ে গুনাহ করাইতে পারেন, এই স্বাভাবিক অবস্থা, এটা সুন্নত। কিন্তু বর্তমানে যে অবস্থা চারিদিকে, এখন আর সুন্নত না, এখন সবার জন্য ফরজ। কারণ চারিদিকে হাতের মুঠোয় মুঠোয় পর্নোগ্রাফি, চারিদিকে তাকালেই অশ্লীল পরিবেশ, অশ্লীলতায় ভরপুর। এই সময়ে কেউ যদি বলে না আমার তাকওয়া ঠিক আছে, আসলে তাকওয়া ঠিক নাই, তাকওয়া ঠিক রাখা সম্ভব না যত মুত্তাকিন হোক। এর জন্য এই সময় বিয়েটা সবার জন্য ফরজ। তাহলে বিবাহের গুরুত্ব সম্পর্কে আরও অনেক আয়াত এবং হাদিস আছে, আমরা আর ওদিকে যাচ্ছি না। এখন বিয়ের উদ্দেশ্যটা কি, বিয়েটা কেন? ইসলাম বিবাহের কয়েকটা উদ্দেশ্য নির্ধারণ করেছে। একটা উদ্দেশ্য হলো একজন মানুষ জান্নাতের দিকে রওনা দিবে। আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত, আমরা সবাই রওনা দিছি জান্নাতের দিকে। কি জান্নাতের দিকে যাচ্ছি না, জাহান্নামের দিকে কেউ যাইতেছি, রওনা দিছি? একজনও নাই আলহামদুলিল্লাহ, সবাই আমরা জান্নাতের দিকে রওনা দিছি। কিন্তু আমার আপনাকে জান্নাতের রাস্তা থেকে সরানোর জন্য কিছু আছে না, ইবলিস লানাতুল্লাহি আলাই, সে কিন্তু দলবল নিয়ে বসে আছে যাতে কোনোভাবেই জান্নাতের রাস্তায় যাইতে না পারে। হে ডাইনে বামে একদিকে সরাই দিবে, ওইদিকে যেতেই দিবে না। তখন একা একা রওনা দিলে শয়তান তাকে সুযোগ পাওয়া, তাকে অন্যদিকে ঘুরাই দেওয়া, এটা সহজ। কিন্তু দুইজন যদি একসাথে রওনা দেয়, একজনের নিতে চাইলে আরেকজন টানি ধরব। এই জন্য একজন একা একা সফর করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, যে সফরে একা একা যেও না, সাথে আরেকজন রাখিও, কমপক্ষে আরও একজন দুজন। তাহলে আমরা জান্নাতের সফরে বের হয়েছি, জান্নাতের দিকে রওনা দিছি, একা একা গেলেই সমস্যা। কিছু দূর যাওয়ার পরে শয়তান ডাইনে বামে সরাই দিবে, জান্নাতের রাস্তা চলতে দিবে না। ইসলাম এখানে দুইজন একসাথে যখন চলা শুরু করবে, স্বামীকে যদি শয়তান আরেক দিকে টানে, স্ত্রীকে বলে এদিকে যাইও না খবরদার, এটা কিন্তু জাহান্নামের রাস্তা। আবার স্ত্রীকে যদি শয়তান নিয়ে যায়, স্বামীকে বলে খবরদার কোথায় যাচ্ছ,
এটা কিন্তু জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের না। তাহলে একজন আরেকজনকে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে, এটা হলো বিবাহের মূল মাকসাদ। এজন্য স্বামী স্ত্রী জান্নাতে গেলেও একসাথে থাকবে, মৃত্যুর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় না। মানে স্বাভাবিক আমাদের আইনে ফেকি ভাষায় হয়তো বিচ্ছেদ হয়, কিন্তু মানে বিচ্ছেদ যদি না হয় তো স্বামী মারা গেলে আরেকজন বিয়ে করে কীভাবে? মানে ফেকি আইনে এটা স্বাভাবিকভাবে বিচ্ছেদ হয়, কিন্তু এই স্বামী স্ত্রী জান্নাতে গেলে তাদের বিবাহের এই বন্ধনটা জান্নাতেও এক থাকবে, জান্নাতে তারা একসাথে থাকবে। তাহলে এই উদ্দেশ্যকে, এই মাকসাদকে সামনে রেখে যদি কেউ বিয়ে করে, তাহলে তাকে বিয়ের সময় এই উদ্দেশ্যকে খেয়াল রেখে বিয়ে করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবা, দুনিয়াতে যত বিয়ে শাদী হয় চারটার যে কোনো একটা কারণকে সামনে রেখে বিয়ে শাদী হয়। দুনিয়ার মানুষ যতজনে বিয়ে করে, চারটা বিষয়ের যে কোনো একটা বিষয়কে সামনে রেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, কেউ কেউ সম্পদ দেখে বিয়ে করে। দেখবেন ঢাকা শহরে এরকম অনেক ভাই আছে, ঢাকা শহরে এসে বিয়ে করছে, বাড়িওয়ালার মেয়ে বিয়ে করছে, জায়গা জমিন পাওয়া যাবে, পরবর্তীতে ওই স্ত্রীর মায়ের পারে না থাকতে, পারে না যাইতে, কারণ তার মাথায় তো আছে এই লোকের ঢাকা শহরে কিছু নাই, আমার বাবার বাড়িতে থাকে, এখানে আমার সম্পদে সে সম্পদশালী, কী নির্যাতনের মধ্যে আছে। মানে এসব লোকের সাথে না মিশলে বোঝা যায় না যারা এরকম বিয়ে করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বিয়ে করে লিমালিহা, সম্পদের জন্য। অনেক মানুষ ঘুরে খালি সম্পদ দেখে, বিয়ের কথা কইলে যদি দেখে একটু সম্পদ কম, না 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 এখানে যাওয়া যাবে না, টাকা পয়সা কেমন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে অনেকে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, বংশীয়, এটার চাহিদা এখন একটু কমে গেছে। এক সময় বংশের চাহিদা খুব বেশি ছিল, বংশ দেখা হইতো, এটা কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, কারণ মানুষ তখন বুঝতো যে এই বংশের ছেলে এই বংশের মেয়ে খারাপ হতে পারে না, তাদের বংশের একটা ঐতিহ্য আছে, এইটা মানুষ খেয়াল করত। এখন এই বংশটা রূপান্তর হয়েছে অন্যদিকে, এখন হলো যে এই পরিবারটা কি রাজনৈতিক ফ্যামিলি কিনা, বা এটা এরকম স্ট্যাটাসের ফ্যামিলি কিনা, এটা হলো এখন হাসাবিহা। মানে আগের মতো চৌধুরী, বুইয়া, পাটোয়ারি, মজুমদার এগুলা নাই, এখন হলো হাসাবিহা, বংশীয় পদবিটা, বংশীয় কারণটা এখন অন্য অন্যদিকে হাসাবিহা হয়েছে। আচ্ছা, তিন নম্বর হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। কেউ কেউ আছে সুন্দর দেখে, অন্যদিকে কম হলেও অন্যদিকে ছাড় দেওয়া যাবে, কিন্তু সুন্দরের ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। অনেকে বিয়ে করতে গেলে কয় সব ছাড় দেবো, কিন্তু স্ত্রীটা হইতে হবে একেবারে মানে বিশ্ব সুন্দরী, বিশ্বের মধ্যে সবচেয়ে আমার স্ত্রী হবে বেশি সুন্দরী, পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে তার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী, আপনার কাছে আপনার স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, আমার কাছে আমার স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী। তো বিয়ে করার সময় অনেকে খালি বছরকে বছর ঘুরে, সুন্দরী পায় না, বিয়েও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি জামালিহা, সুন্দর দেখে অনেকে বিয়ে করে, এটাও বিয়ের একটা মাধ্যম। চার নম্বর হলো ওয়ালি দিনিহা, আবার কিছু কিছু মানুষ আল্লাহর জমিনে আছে, দিন দেখে বিয়ে করে, তার কাছে মালও মূল বিষয় না, বংশীয় মূল বিষয় না, সুন্দরও মূল বিষয় না, মূল বিষয় হলো দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চার রকমের বিয়ের মধ্যে যদি কেউ মাল দেখে, সম্পদ দেখে বিয়ে করে, সম্পদ কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, সম্পদ স্থায়ী না। তাহলে সম্পদ দেখে বিয়ে করছে, এখন কোনো কারণে সম্পদ কমে গেছে, বাস বিয়ের মূল উদ্দেশ্য কমে গেছে। সম্পদ দেখে বিয়ে করছে, তার ভিতরে অহংকার ঢুকে গেছে, সেটা অনেক সম্পদওয়ালার মেয়ে, তখন তার জীবনে অশান্তি ঢুকে গেছে। আবার বংশীয় পদবি, অনেক সময় দেখা যায় আগে এক সময় অনেক ভালো বংশ ছিল, পরে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, তো এখন বংশ দিয়ে কি শরবত করে খাইবো নাকি, বংশ দিয়ে কী করবে, এখন আর বংশের গুরুত্ব নাই, আগের মতো ওইরকম শান শওকত নাই, এটার গুরুত্ব কমে গেছে। সুন্দর দেখে বিয়ে করছে, সুন্দর স্থায়ী না, এটা বয়স যত বাড়ে সৌন্দর্য তত কমতে থাকে, আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, সৌন্দর্য কমতে থাকে, তাহলে যেই কারণে বিয়ে করছে ওই কারণও আস্তে আস্তে দুর্বল হইতে থাকে, আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কেউ যদি দিন দেখে বিয়ে করে তো দিনই সৌন্দর্য কমে না, দিন দিন বাড়ে, সুবহানাল্লাহ, বাকি তিনটা দিন দিন কমে, কিন্তু দিনটা
দিন দিন দিনের সৌন্দর্য বাড়তে থাকে। বয়স যত বাড়ে তার তাকওয়া তত বাড়ে, বয়স যত বাড়ে খাসিয়াতুল্লাহ তত বাড়ে। তখন এই দিন দেখে বিয়ে করলে সময় যত যাবে তাদের মধ্যে মহব্বত ভালোবাসা আকর্ষণ তত বাড়তে থাকবে। যত দিন গড়াবে তত ভালোবাসা বৃদ্ধি পাবে, কারণ তাদের তাকওয়া বাড়বে, দিন তাদের খাসিয়াতুল্লাহ বাড়বে, আমল বাড়বে, তাদের ভালোবাসা তাদের আকর্ষণ এটাও বাড়তে থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ফাজফুর বিজাতের দিন তারে বাতিয়া দাদ, আমার উম্মত বিয়ে করার সময় দিন দেখে বিয়ে করো, তাহলে তোমার হাত সন্তুষ্টের মধ্যে থাকবে, তুমি সারা জীবন সুখে থাকতে পারবা। সুহান, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহির আলোকে বলছেন, নিজের থেকে বলেন নাই। এই জন্য বিয়ের উদ্দেশ্য হবে দিন, বাকিগুলো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হবে দিন। এবার আসি আমরা সর্বশেষ বিয়ের সাথে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়ত কিছু বিষয়কে গুরুত্ব দিয়েছে বিয়ের ক্ষেত্রে, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না। এরকম কয়েকটা বিষয় আছে। এক নম্বর হলো মোহর। বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মোহর, যেটাকে আমরা দেন মোহর বলি, মোহরানা বলি। এই মোহরটা আদায় করা ফরজে আইন, স্বামী এই মোহর আদায় করতেই হবে। আল্লাহ পাক সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাহ, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরগুলোকে সাদাকাতগুলোকে সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। মানে তোমার কাছে দাবি করবে কেন, দাবি করার আগে তুমি খুশি মনে সন্তুষ্ট চিত্তে তোমার এই মোহরটা আদায় করে দাও, মোহরটা দিয়ে দাও। আল্লাপাক এখানে বাধ্যতামূলক করেছেন, মোহর আদায় করা ফরজ। তাহলে যেই স্বামী যেই পরিমাণ আদায় করতে পারবে ওই পরিমাণ মোহর ফরজ। স্বামী আদায় করার সামর্থ্য নাই, আমরা মনে করতেছি যে না মোহরটা মনে হয় যে এই ছেলেটা হলো খারাপ ছেলে, মানে আমরা বিয়ে দেওয়ার সময় ছেলেটার প্রতি সন্দেহ, এটা ভালো ছেলে না, এটা দুষ্ট, এজন্য এরে এমন কিছু মোহর আটকায় দাও যাতে সে সহজে তালাক দিতে না পারে, মোহরও দিতে পারবে না আর মোহরের বয়ে তালাকও দিবে না। বাস, এই জন্য 10 লক্ষ 20 লক্ষ আরও বেশি ফেললে আরও বেশি আটকায় দাও, যাতে মোহরের ভয়ে এ আর তালাক দিবে না। নাউজুবিল্লাহ, ইসলাম এই তালাকের উদ্দেশ্যে মোহর নির্ধারণ করে নাই, তালাকের প্রতিবন্ধক হওয়ার জন্য মোহর নির্ধারণ করে নাই। মোহর তারা আমাদের নারীরা আমাদের মায়ের জাতি, তারা নবী রাসুল হন নাই, নবী রাসুলের মা হয়েছেন, তারা সম্মানিত জাতি, আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, তাদের একটা সম্মানের সম্মাননা হলো এই মোহর। সুতরাং এটা স্বামীর পক্ষ থেকে আল্লাহর নির্ধারিত ফরজ। আল্লাহ পাক বলছেন সূরা আন-নিসার 26 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা, ফরজ মনে করে এটা আদায় করো, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ, ফরজ মনে করে তোমরা সঠিকভাবে এটা আদায় করে দাও। তাহলে এটা স্বামী ছেলে যেই পরিমাণ আদায় করতে পারবে ওই পরিমাণেই ধরা ফরজ। কারণ অনেক মুরব্বীরা আছি আমরা, যখন বিয়ের মজলিসে কথাবার্তা বলতে বসি তখন হাজি সাহেব মুরব্বী সবাই কয় হাজি সাহেব বলি দেন, হাজি সাহেবের কয় না বেশি করে ধরো, হাজি সাহেব বলব যে কমায় ধরো যাতে ছেলে দিতে পারে। ছেলেকে জিজ্ঞাসা করবে, এই তুমি কত দিতে পারবা, তোমার সামর্থ্য কত আছে, এইটা কেউ জিজ্ঞাসা করবে না, সবাই আসি বলবে যে বেশি করে ধরো। তাহলে এই ছেলে যদি না দিতে পারে যারা ধরছেন তারা গুণাগার হবেন, আপনি বাধ্য করলেন সবাই মিলে কিন্তু ছেলের দেওয়ার সামর্থ্য নাই, আপনি যেই বিয়ের কথাবার্তা বলছেন এটার জন্য আপনি গুণাগার, আপনিও দায়ী আছেন, কারণ আপনি এত টাকা তাকে বাধ্যতামূলক করলেন কেন। এজন্য এসব ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে যে মোহরটা দেওয়ার মতো তার কতটুকু সামর্থ্য আছে। আর মোহরটা মারা যাওয়ার পরে না, এটা জীবিত অবস্থায় দিয়ে দিতে হবে। তবে এটা হয়তো একসাথে না দিয়ে আমি আস্তে আস্তেও দিতে পারি, সামর্থ্য কম আমি একসাথে দিতে পারতেছি না, কয়দিন পরে দিলাম, কিন্তু ফরজ হিসাবে আমার একটা ফরজ, এটা একটা ঋণ, এটা আমাকে দিতেই হবে, এটা মাথায় থাকতে হবে। আবার অনেকে কি করে যে মারা যাওয়ার পরে তো আমার সম্পদ পাবে, তো ওইটা মোহরানার সম্পদ, ওইটা মোহরানার সম্পদ না, ওইটা স্ত্রী হিসাবে 4/1 ভাগ বা 8/1 ভাগ, এটা স্ত্রী হিসাবে ওয়ারিসানা সম্পত্তির মধ্যে তিনি পাবেন, কিন্তু এটা মোহর না, মোহর আলাদা। এখন মোহর না দিয়ে উনি মারা গেছে, তো ছেলেরা তার ওই সম্পদ থেকে মোহর আদায় করে দিতে হবে, ফরজ, তার একটা ঋণ এটা রয়ে গেছে,
এই ঋণটা পরিশোধ তাকে করতেই হবে। আবার দেখবেন মোহর ধরতে গিয়ে আরেকটা কুসংস্কার আছে, ১০,১০,১০০১টাকা, এই ১০১টাকা এটা আসা, এটা একটা বিজাতীয় কুফরি মুশরিকদের কালচার যে সোজা সোজা ধরলে এটাকে কুলক্ষণে মনে করা হয়, এজন্য ওই ১০১টাকা বাড়াই দিব, এটার বেজট বানাইব। এই বেজট বানানোটা এটাও গুনার কাজ। ১,৫,০০০ হলে ৫,০০০ সোজা সোজা, ১০,০০০ হলে ১০,০০০ সোজা সোজা, এটার সাথে আবার ১,২,৫,৬ এরকম যোগ করার দরকার নেই। এই যোগ করার আকিদাটা একটা শিরকি কুফরি আকিদা, মুশরিকদের থেকে এটা আসছে যে এটা সোজা সোজা ধরা যাবে না, এটা ধরলে এটা কুলক্ষণে, এটা খারাপ, এটা অমঙ্গল, এই জাতীয় চিন্তা চেতনাও করা যাবে না। আচ্ছা, এরপরে বিবাহের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালিমা, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলে মলাও বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে ওলিমা দাও। কেন ওলিমাটা দিবে কে? যে বিয়ে করবে সে, অর্থাৎ ছেলে দিবে। কিন্তু আমরা ওলিমার এটা সাফাই দিছি মেয়ের বাবার উপরে, যে মেয়ের বাবাকে বলে দিচ্ছি আপনি ১,০০০ মানুষ খাওয়াইবেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছে তুমি একজনও খাওয়ানো দরকার নেই। এই জন্য আমাদের দেশে ছেলের বাবারা মানুষের কাছে টাকা খোঁজে না, টাকা খোঁজে কারা? মেয়ের বাবা। বিয়ের সময় হলে ভাই আমাকে আল্লাহর রাস্তায় সাহায্য করেন, আমার মেয়ের বিয়ে, অথচ টাকা খোঁজার কথা ছেলের বাবা, যে ভাই আল্লাহর রাস্তায় সাহায্য করেন আমার ছেলের বিয়ে, কারণ টাকা দরকার ছেলের, মেয়ের তো টাকারে দরকার নেই। টাকা খুঁজবে ছেলের বাবা, যে ভাই আল্লাহর রাস্তায় আমার কিছু সাহায্য করেন, আমার ছেলের মোহর দেওয়ার সামর্থ্য নাই, আমার ছেলের যে অলিমা দিবে এটা সামর্থ্য নাই, এই জন্য সাহায্য করেন। সাহায্য চাওয়ার কথা ছেলের বাবা। উল্টা সমাজে মুশরিকি কায়দায়, মানে মুশরিকদের যে যৌতুকের সিস্টেম, যৌতুকের প্রথা, সে মুশরিকি কালচার, কুফফারদের কালচার মুসলিমের মধ্যে ঢুকে এখন আমাদের কাছে অনেকে মাসালার জন্য আসে, কয় শায়খ হুজুর এই মেয়ের বিয়ের জন্য টাকা চাইছে, যাকাত দিতে পারবো কিনা? এখন মেয়ের বিয়ের জন্য টাকা চাইবেই বা কেন? ইসলামে তো এই জাতীয় কোনো সিস্টেমে নাই যে মেয়ের বিয়ের জন্য টাকা চাইবে, মেয়ের বিয়ের জন্য কোনো খরচে নাই, তো উনি টাকা চাইবে কেন? টাকা তো চাইতে পারে ছেলের বাবা। মাসালা আসতে পারে যে ভাই একজন ছেলের বিয়ের জন্য টাকা চাইছে, আমি দিতে পারি কিনা যাকাত? কারণ ছেলের এখানে অনেক খরচ ইসলাম বাধ্যতামূলক করে দিছে যে মোহর আদায় করতে হবে, তাকে ওলিমা দেওয়া, এটা সুন্নত, এটা গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলিমার যদি তোমাকে কেউ দাওয়াত দেয় তুমি সহজে এটা প্রত্যাখ্যান করিও না, ওলিমার দাওয়াতে যাওয়ার চেষ্টা করবা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ওলিমা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কনে দেখা, পাত্রী দেখা, এটা বিয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটাকে আমরা পাত্রী দেখার নামে এখন দেখা যায় একেবারে দুলাভাই, ভাই, খালতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই সবাইকে নিয়ে পাত্রী দেখতে যায়। অথচ যিনি বিবাহ করবেন, বিবাহের উদ্দেশ্যে যিনি দেখতে আসবেন, উনি ছাড়া আর কারো জন্য, কোনো পুরুষের জন্য ওই মেয়েকে দেখা জায়েজ নাই, হারাম। এই অহরহ হারাম কাজটা আমাদের সমাজে কন্টিনিউ চলে। পাত্রী দেখা মানে একেবারে পাত্রের যা আত্মীয় স্বজন আছে সবাই মিলে, না দেখাইলে কি গরম, দেখাইলো না কেন? অথচ এটা তার জন্য দেখা হারাম, গুনাহের কাজ। যিনি বিবাহ করবেন উনি শুধু দেখবেন, অন্য কারোর জন্য এটা দেখা ঠিক না। আবার আমাদের সমাজে বর্তমানে আরেকটা গুনার কাজ হয় এঙ্গেজমেন্ট, কয় এঙ্গেজমেন্ট হবে, আংটি পরাবে, বিয়ে হবে না। ইসলামে এই জাতীয় কোনো এঙ্গেজমেন্টের সিস্টেম নাই, এটা আরেক মুশরিকদের কথা, এটা মুশরিকদের থেকে আসছে, বিজাতীয় সংস্কৃতি থেকে আসছে। বিয়ে হয় নাই, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হয় নাই, আংটি পরাইছে। এখন ছেলে মেয়ে আলাপ আলোচনা কথাবার্তা চলতেছে, হারাম করতেছে। যদি সম্মতি হয় দুই পক্ষের তাহলে বিয়ে পড়াই দেন, বিয়ে পড়ানোর পরে আবার বাস আর কোনো গুনা খাতা নাই, তারা কথা বলুক যাই করুক আর কোনো অসুবিধা নেই। কিন্তু বিয়ে হয় নাই বলে যে এঙ্গেজমেন্ট হয়েছে, এটাও ইসলামে এই জাতীয় সিস্টেম নাই। আরেকটা যেটা কনে দেখার ব্যাপারে বলছি সেটা হলো বিয়ের অনুষ্ঠানে দেখা যায় কাজী সাহেব গাইরে মাহরাম, কাজী সাহেব চলে গেছে মেয়ের সামনে, কয় অনুমতি আনতে হবে। আবার কাজী সাহেবের সাথে কিছু লোক থাকে সাক্ষী, এরও কারো বাধা শুনে না, কয় না আমি না দেখলে আমি সাক্ষ্য দিবো কেমনে, আমি কয়েক জায়গায় বাধা দিছি, কয় না আমরা না দেখলে সাক্ষ্য দিবো কেমনে। আস্তাগফিরুল্লাহ, আপনারা সাক্ষী দিতে কইছে কে? আপনি হারাম কাজ করে কবিরা গুনাহ করে সাক্ষী হইতে বলছে কে? আগে আপনার নিজে বাঁচেন তারপরে সাক্ষী। গেছে ওই পাত্রীকে বিয়ের দিন ভালো করে পাল্লার থেকে সাজাই এনছে, দেখে আসবে
মানে সাক্ষীর সুযোগে দেখে আসবে। কাজী সাহেবও মনে করছে সাক্ষী, আমি কাজী হিসাবে দেখে আসি, নাউজুবিল্লাহ। আবার আরেক শয়তানি আছে উকিল বাপ, আমাদের সমাজে আরেকটা আছে উকিল বাপ। ইসলামে কোরআন সুন্নায় উকিল বাপ নামে কোনো বাবা নাই, বিয়ের সময় তার বাবাই আসল বাবা, অন্য বাবার কোনো দরকার নাই। উকিল বাবার নাম দিয়ে সেও চলে যাচ্ছে মেয়ের সামনে, কারণ হে তো বাপ, নাউজুবিল্লাহ। ইসলামে এরকম কেউ বাপ হওয়ার অধিকার নাই, কাউকে বিবাহের ক্ষেত্রে উকিল বাপ বানানো দরকার নাই। উকিল বাপ বানানো এটা মারাত্মক গুনাহের কাজ। পরবর্তীতে দেখা যায় এই মেয়ে সারা জীবন ওই লোকের বাপ মনে করে, আর কোনো পর্দা করে না, কিছু করে না, তার সাথে আসা যাওয়া করে, দেখাশোনা করে। হ্যাঁ, এইটা একটা হারাম কাজ ইসলামের মধ্যে ঢুকে গেছে, উকিল বাপের সিস্টেম। আচ্ছা, এরপরে আসি আমরা যেগুলো শরীয়ত বিরোধী, শরীয়ত যেগুলো সমর্থন করে না। এই বিবাহের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান এসে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পূর্ণ মুশরিকদের অনুষ্ঠান, এটা মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়। এমনে সাজার জন্য, সাজগোছের জন্য কেউ যদি হলুদ ব্যবহার করে, এটা ইসলাম অনুমোদন করে। কালকে আমার বিয়ে, বা ছেলে আজকে গায়ে কিছু হলুদ লাগাইলো নিজে নিজে সৌন্দর্যের জন্য, মেয়ে কিছু হলুদ লাগাইলো, কোনো অসুবিধা নেই। কিন্তু হলুদের নামে অশ্লীল অনুষ্ঠান করা, এটা আনুষ্ঠানিকভাবে উদযাপন করা, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। এবং যেই অবস্থায় বর্তমানে আমাদের সমাজে হয়, ছেলের বাড়িতে মেয়েরা, মেয়ের বাড়িতে ছেলেরা, এটা তো একেবারে আল্লাহর গজবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। যেই অশ্লীলতা, যে এখলাত সংমিশ্রণ নারী পুরুষের, যুবক যুবতীদের অবাধ মিলন মেলা এই গায়ে হলুদের অনুষ্ঠান। এই জাতীয় অশ্লীল বিজাতীয় কালচার মুসলিমদের পবিত্র বিয়ের মধ্যে না কার মধ্যে ঢুকে গেছে। তারপরে আপনার যৌতুক, সেটা তো আছেই। তারপরে গান বাজনা, গান বাজনার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই, অথচ বিয়ের অনুষ্ঠান মানে সেখানে গান বাদ্য বাজনা চলতেই আছে। তারপরে এখতালাত, এখতালাত মানে সংমিশ্রণ, এটা ইসলামে হারাম। নারী পুরুষ পর্দার সাথেও এক জায়গায় বসে খাওয়া, এক জায়গায় যাওয়া আসা, এটা ইসলামে হারাম। আর পর্দা তো নাই, গল্প করে করে বিয়ের অনুষ্ঠানে খাইতেছে সবাই একসাথে বসে বসে, এই পর্দার খেলাফ, এগুলো বিয়ের মধ্যে বিয়ের জন্য জায়েজ নাই। অনেকে দেখা যায় অন্য সময় পর্দা করে, বিয়ের সময় পর্দা নেই, বিয়ের অনুষ্ঠানে পর্দা নেই, বেপর্দা চলে আসছে। মানে মনে করে বিয়ের দিন মনে পর্দা লাগে না, বিয়ের দিন পর্দা উন্মুক্ত। এরকম শরীয়তে কোনো দিন নির্দিষ্ট করা নাই যেদিন এরকম উন্মুক্ত থাকবে। এই জাতীয় অসংখ্য বিজাতীয় কুফরি সংস্কৃতি কৃষ্টি কালচার আমাদের এই পবিত্র বিয়ের মধ্যে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আখলাক, সমস্ত নবীদের সুনান, সুনানুল মুরসালিন, এরকম একটা বিষয়ের মধ্যে এই নাফাক অপবিত্র খাবিসাত জিনিসগুলো ঢুকে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই যারা এখানে, যারা আমরা আছি, অনেকে আছে বিয়ে করি নাই, ইনশাআল্লাহ তারা যখন বিয়ে করব, এই কোরআন সুন্নার বিধিবিধান মেনে ইনশাআল্লাহ বিয়ে করব। আর যারা বিয়ে করছি, তাদের ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, আমরাই সমাজের বিয়ে শাদীগুলো পরিচালনা করি, তাহলে সবাই যদি এক্ষেত্রে আমরা সচেতন হই এবং অনিসলামী বিজাতীয় সংস্কৃতি যেগুলো বিয়ের মধ্যে ঢুকে পড়ছে এগুলো থেকে আমরা বিরত থাকি এবং থাকার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ একদিন আমাদের এই সমাজ থেকে এই জাতীয় সব কুফরি বিজাতীয় সংস্কৃতি চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র বিবাহের যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সমস্ত প্রকার কবিরা গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।